আজকে আমি টাঙ্গাইলের 10টি গার্লস স্কুল অ্যান্ড কলেজ রিভিউ করব। প্রত্যেকটা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো অ্যান্ড আমি নিজেও হব। গার্লস, তুমি কোন গার্লসে পড়ো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর বয়েজ, তোমার সে কোন গার্লসে পড়ে সেটাও কমেন্ট সেকশনে জানাও। তো আমি প্রথমে চলে আসলাম টাঙ্গাইলের নাগিন নামে খ্যাত টাঙ্গাইল কুমুদিনী কলেজের সামনে। এই কলেজের মেয়েদেরকে নাগিন কেন বলা হয় আই ডোন্ট নো, তবে হতে পারে এই কলেজের কিছু মেয়েরা, বাই দ্য ওয়ে, কিছু মেয়েরা ছেলেদের সাথে রিলেশন করার পর ঠিক নাগিনের মতো করেই তাদেরকে ছবল দিয়েছে, আই মিন শেখা দিয়েছে, এই কারণেই হতে পারে তাদেরকে নাগিন বলা হয়। বাট আই এম নট শিওর। কুমুদিনীর মেয়েরা কিন্তু খেলাধুলায় অনেক ভালো, আবার মারামারি তো এক্সপার্ট, এক কথায় সব। এই কারণে কুমুদিনীর সামনে দিয়ে গেলে আমার যেন কেমন একটা ভয় ভয় কাজ করে। আমি এখন চলে আসলাম শেখ ফজিলাতুন্নেসাতে। এই কলেজের মেয়েরা অনেকটা সুন্দরী হয়ে থাকে, ফজিলাতুন্নেসা মেয়েদেরকে দেখতে সুন্দরী হওয়ায় তাদের রূপের আগুনে সব ছেলেদের শুধু জ্বালায়। শেখ ফজিলাতুন্নেসা মেয়েদের সাথে আমার একটা মজার কাহিনী আছে, তোমাদেরকে বলি। আমি আর আমার ফ্রেন্ড একদিন উদ্যানে বসে বসে চা খাচ্ছিলাম, তো সেই সময় দেখি ফজিলাতুন্নেসার দুইটা মেয়ে আমাদের দিকে আসতেছে। আমি চা খাচ্ছি আর একটু একটু করে তাকাইতেছি, দেখি যে শুধু আমাদের দিকে আসতেছে, হাতে আবার ফুল। তো আমি তো খুবই খুশি, তো আমি একটু করে চা খাচ্ছি আবার তাকাচ্ছি, চা খাচ্ছি আবার তাকাচ্ছি, দেখি যে আমাদের দিকে আসতেছে। তো একদম আমাদের কাছে যখন আসছে তখন আমি তো ভাবছি যে প্রপোজ টোপোজ হয়তো করে ফেলবে, আমি তো খুবই এক্সাইটেড। তো একটু পরে দেখি চাওয়ালা মামাকে বলতেছে, মামা দুই কাপ চা দেন। তারপর যখন আমি রাস্তার দিকে তাকাইতেছি দেখি যে অনেক মেয়ে আসতেছে, সবার হাতে দুই তিনটা করে ফুল। তো পরে শুনলাম ফজিলাতুন্নেসা সেই দিন নাকি নবীনবরণ ছিল। আমি এখন আছি কোথায়, টাঙ্গাইল বিন্দুবাসিনী গার্লস স্কুলের সামনে। বিন্দুবাসিনী গার্লসের সাথে বয়েজের একটা কানেকশন আছে, বিন্দুবাসিনী গার্লসের মেয়েদেরকে মন থেকে ভালোবাসা, তাদের মন অনেক পরিষ্কার। যখন হ্যাঁ দিব তখন বুঝবেন, যখন হ্যাঁ দিব তখন বুঝবেন। তারা পিচ্ছি হলেও ইউ নো হোয়াট, ছোট মরিচের ঝাল বেশি। এই দোকানের পাশে বসে অনেক ছেলেরাই টাঙ্কি মারে, এই একটা তুমি তো আমার নিয়ে। বিন্দুবাসিনী গার্লসের মেয়েদের জন্য বয়েজরা এসে খাটলার পরে অপেক্ষা করে, আবার বিন্দুবাসিনী বয়েজের জন্য গার্লসরা এসে এই পুকুর পারে এসে অপেক্ষা করে। কখন অপেক্ষা করে? ছুটির পর। আহ কি ভালোবাসা, ছুটি দেয় না এখনো। আমি এখন আছি টাঙ্গাইলের কালেক্টর গার্লস স্কুলের সামনে, আর এই গার্লস স্কুল অ্যান্ড কলেজের পাশে রয়েছে ফুলের নার্সারি। তো আর কিছু বলতে হবে না, এই গার্লস স্কুলের মেয়েদের মন ফুলের মতোই পবিত্র, ঠিক আমার মতো। দুল দুল দুলনি কালেক্টর গার্লসের স্কুলের মেয়েদের মন নিয়ে এখন পর্যন্ত খেলিনি। সো গাইস, আমি এখন চলে আসছি টাঙ্গাইলের রহিমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। এই স্কুলের মেয়েরাও কিন্তু কোনো দিক দিয়ে কম না, সবাই করে ওপেনে আর এরা করে গোপনে লেখাপড়া লেখাপড়া লেখাপড়া। চলে আসলাম আমি টাঙ্গাইল গার্লসের সামনে, আর এই গার্লসের সামনে রয়েছে সয়নি পুকুর পাড়। এই সয়নি পুকুর পাড়ের জন্য এই পরিবেশটা আরো সুন্দর, এখান থেকে দেখতে আরো ভালো লাগে, আই মিন পরিবেশটা দেখতে ভালো লাগে। টাঙ্কি মারার জন্য দারুণ একটা প্লেস, আমি যখনই এখানে ভিডিও বানাতে আসি ওই পাশ থেকে গার্লসরা শুধু আমার দিকে তাকিয়ে থাকে। গাইস, স্কুল ছুটি দিয়ে দিয়েছে, আর কিছু না দেখাই, ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। টাঙ্গাইল শহরের ভিতরে আসলে এত গার্লস স্কুল অ্যান্ড কলেজ নেই, এই কারণে আমরা এই কয়েকটা গার্লস স্কুল অ্যান্ড কলেজ নিয়ে ভিডিও করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবা, চিল ব্রো।